আল্লাহ আকবার বলে কিছু লোকেরা আল্লাহ হকবার বলে আবার বুকে হাত বাঁধে এক সেকেন্ড হয়ে এবারে বাঁধে আর তারপরে তখন রুকুতে যায় এটা করবেন না এটা ভুল আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহ হকবার করে রুকুতে চলে যাবেন একটা থকবীর না দুটো থকবীর হ্যাঁ দুইটা দিতামশাল্লাহ দেখছেন ভালো জানছে মাসলা কথায় শুনলেন এটা হ্যাঁ জি জি দুটো দেওয়া উচিত দুটো দেওয়া উচিত আর দুটো যদি না দেন একটা হচ্ছে বড় তকবির একটা ছোট তকবির ভালো করে শুনে রাখেন হ্যাঁ বড় তকবির ছোট তকবির কেন করলাম যে তকবির তাহরিমা যেটা সেটা হচ্ছে রুকুন এটা হচ্ছে বড় তাহরিমা যদি না হয় তাহলে নামাজ হবে না কারণ চোদ্দটি রুকুনের একটা ফরজ রুকুন হচ্ছে নামাজের খুঁটি রে আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে এই প্রথম তকবির নিয়ত করতে হবে যে আমি যে তকবিরটা দিলাম এটা হচ্ছে তকবিরে তাহরিমা আর এমাম যেহেতু রুকুতে আছে আর আপনি এই তকবির দেওয়ার পর রুকুতে চলে যাচ্ছেন তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা আছে হ্যাঁ রুকুতে যখন যে রুকুতে যান না না ওই ওই কোথায় গেল দিতে হবে তো দ্বিতীয় তকবিটা দেওয়া সুননাথ এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ আকবর এটা হলো আপনার তকবির তাহারিমা তারপরে আল্লাহ আকবর আর একটা তকবির আল্লাহ আকবর দিয়ে কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর দিয়ে হাত বাঁধা দরকার না আল্লাহ আকবর তারপরে আল্লাহ আকবর দিয়ে কি করবেন রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রফেদান আছে রফেদান করে কি করবেন আর একটা তকবির দ্বিতীয় তকবির দিবেন যেটা সন্নত হবে আর দিয়ে কোথায় চলে যাবেন রুকুতে চলে যাবেন কেউ যদি একটি তকবির দেয় তো একগুলিতে দুই শিকার হবে কিন্তু বড় তকবির নিয়ত করতে হবে অর্থাৎ তকবির তাহারিমান নিয়ত করবে তাহলে হয়ে যাবে তকবির তাহারিমান নিয়ত করলে হয়ে যাবে জি ও কথায় বলছেন ফাইন আদরা কালে এমাম আর রাখেন রুকু অবস্থায় যদি এমামকে পান ফাইন না হো ইয়কাবের ও তকবির আতন কামে দাঁড়িয়ে দিতে হবে রুকুতে চলে গিয়ে তকবির না অনেকে মানে রুকুটা ধরা আগে রুকু করছে আর তকবির দিচ্ছে না আল্লাহ আকবার তারপর রুকুতে যান আল্লাহ বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায় গেল গেল যাক কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থায় কি করতে হবে কারো তকবিরে তাহারিমা রুকু অবস্থায় দেওয়া হয় না কোন অবস্থায় দেওয়া হয় দাঁড়ানো অবস্থায় দেওয়া হয় দাঁড়িয়ে তকবিরে তাহরিমা দিবে সুম্মা ইয়ার ও মাহ বে তকবীর এ তারপরে রুকু করবেন দ্বিতীয় তকবির দিয়ে আল্লাহ আকবার দাঁড়ানো অবস্থায় তারপরে রুকুতে যাবেন তখন আল্লাহ অকবার আরেকবার করবেন হাজা হুয়াল আফজালু এটাই হচ্ছে সব উত্তম মানে তকবিরে তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তকবিরটাও দিলেন অহিনী তো সারা আলা তকবির আতে আর যদি শুধু তকবীরের তাহরিমা দিয়ে ক্ষান্ত হন যে একটা আমি ওই আসল তকবির যেটা বড় তকবীর প্রথম তকবীর ওটা দিলাম আজ আথু আন তকবির রুকু তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তকবীরের পক্ষ থেকে মানে এটা যেহেতু হ্যাঁ সন্ন্যাসের জন্য তকবির আতুল লেহরাম লাবুদ্দামিয়ান ইথিয়ানবি হওয়া কয় তকবীরের তাহরিমা অবশ্যই দিতে হবে দাঁড়ান অবস্থায় তকবীরের তাহারিমা দিতে হবে দাঁড়ানো অবস্থায় অম্মা তাকবির তো রুকু রুকুর তকবিরটা বলছে ফালি ইতানু বেহা সুন্নাতুন হোনা এখানে সুন্নাত এখানে হচ্ছে সুন্নাত এখানে সুন্নাত এই জন্য বলা হলো যে তাকবিরাতুল ইন্তেকাল এক এক প্লেস থেকে আর এক প্লেস বা এক এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার সময় যে তকবির রয়েছে এই তকবির হুকুম কিন্তু ওয়াজেবাতুস সালাত গণনা করা হয়েছে আটটি যে নামাজের মধ্যে ওয়াজেব রয়েছে তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার রুকুতে যাওয়ার তকবীর হ্যাঁ তারপরে সময় আল্লাহ হলে মানে হামদ্বারা বানাবা লেখা হাম পরে যখন শেষদেয় গেলেন তখন তকবির আবার শেষদে থেকে উঠলেন তখন আল্লাহ হবার তকবীর এই যে তকবীরগুলি এগুলো তকবীর এত ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করার তকবির এক জায়গা থেকে এক কাজ থেকে আর কাজে যাওয়ার তকবীর এগুলি হচ্ছে মিনওয়াজে বা সালা নামাজের ওয়াজেব সমূহের অন্তর্ভুক্ত এখানে করে এটিকে সন্ন্যা বলেছেন যে দেখবো এই জন্য উত্তম এটা অধিকাংশ লোক এক তকবীরকে ক্ষান্ত করলে নিয়তটা আপনার কি হতে হবে যেটা আমার তকবীর এ তার ইমা ওয়ুদুরুল মামু রুকুয়া এজাজতামা মাল এমামে ফির রুকেল মুজহি ও তাকাদা বয়ানুফি আরকানি সালা এখন মাশালা আর একটি রুকু কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন আমার সাথে আপনি রুকু পেলেন কিন্তু ওরও তো একটা পরিমাণ সর্বনিম্ন পরিমাণ আছে হ্যাঁ হ্যাঁ কম পক্ষে একবার শুভান বিলাজে আচ্ছা আপনি যখন রুকুতে আল্লাহ আকবর দিয়ে রুকুতে যাচ্ছেন তখন দেখছেন যে এমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে তাহলে আর হবে না কারণ দেখে যে এমাম কি হয়েছে সোজা হয়ে গেছে কিন্তু আবার আপনার তকবির দিয়ে রুকুতে যাওয়ার পরে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহ আকবর রুকুতে যাওয়ার পরে এখনো সুবাহ রব্বি বলা হয়নি আল্লাহ শুনছেন অসুবিধা নেই কারণ এমামের সাথে সাথে তো উঠেন না আপনি আপনি যদি সাথে নামাজ পড়তেন শুরু থেকে তো ইমামের সাথে উঠাতো নিষেধ এমামের কি করতে হবে পেছনে পিছনে একটু পিছনে উঠতে হবে ওই যে একটু পিছনে ওই পড়ে বললেন তাহলে রুকু হয়ে যাবে বুঝতে কথা জি তাই যে অয়ুদ রেখুল মামম রুকুয়া মক্তাদি রুকু পেয়ে যাবে এজাজ তাম আল এমাম এমামের সাথে যদি একত্রিত হইতে পারে একসাথে হইতে পারে ফির রুকুয়ে আল মুজি সর্বনিম্ন রুকুতে